নমস্কার সবাইকে মা সরস্বতীর কৃপা সবার উপরে বর্ষিত হোক একটি মেল হাতের সাথে এবং একটি কর্মিক হাত দেখলেই বোঝা যাচ্ছে খুবই শক্তপক্ত দেখুন প্রথমত আমি হার্ট লাইনটার বিবেচনা করব হার্ট লাইন যখনই শনির ক্ষেত্রে গিয়ে থামবে এখান থেকে একটা রেখা কেটে যাচ্ছে আবার এটা বৃহস্পতি পর্যন্ত গিয়ে থামছে যদি বৃহস্পতি পর্যন্ত গিয়ে থামে তাহলে কিন্তু ফ্যামিলিটাকে বহুত মহত্ব দিয়ে থাকে পয়সার থেকে অর্থাৎ পয়সার থেকে এরা ফ্যামিলিটাকে অনেক বেশি ভালোবেসে থাকে সবসময়ের জন্য এবার দেখুন যখন শিররেখার কন্ডিশন অনেকটা লম্বা হয়ে থাকবে এরা যে কাজ করবে সেটা অনেকটা সোচ বিচার বিবেচনা করে সবসময়ের জন্য করবে এবং সেই কাজের প্রপার এন্ডিংও করবে একদম শেষ করবে তারপরে কিন্তু থামবে এনারা অর্থাৎ যতক্ষণ না কাজটা শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু এরা লেগে থাকবে এরা দৃঢ় প্রতিজ্ঞ ব্যক্তি হয় এবং সবসময়ের জন্য খুব ভালো ব্রেনিও হয়ে থাকে সার্প মাইন্ডেড হয়ে থাকে অনেক চিন্তা চিন্তাভাবনা করার পরে যে কোনো কাজে হাত দিয়ে থাকে এটা খুবই ভালো একটা সাইন এখানে যে লাখ লাইনের অবস্থান কিন্তু খুব একটা ভালো আমি দেখছি না প্রথমত কিছু কিছু লাক লাইন হালকা হালকা কেটে কেটে অবস্থান করছে এবং দুই নম্বর এটা গিয়ে এখানে হরিজেন্টাল লাইনে পরিণত হচ্ছে আমি এই বিষয়টা পরে আসছি প্রথমত রবি রেখার ক্ষেত্রে দেখতে গেলে রবি রেখার সোজা যদি কোনো রেখা থেকে থাকে খুবই ভালো রবি রেখা যখনই ঘুরে শনি এবং রবির মধ্যেখানে গিয়ে শনি এবং সূর্যগ্রহের মধ্যেখানে গিয়ে পড়বে তখনই মনে করবেন যে অতিরিক্ত পরিমাণে খরচা এরা দেখা যাচ্ছে ঋণ করেও খরচা করে এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়ায় মানে পয়সা তো এক টাকা হাতে থাকবে না প্রথম কথা কোন কাজে কিভাবে যাবে কেন খরচা হচ্ছে আপনি কোনো হিসাব পাবেন না আর দুই নম্বর হচ্ছে যে পরিমাণে খরচা হবে সেই পরিমাণ আয় আপনার হবে না এত পরিমাণে খরচা হয়ে যেতে থাকে যাদের এটা এই দিকে যেয়ে থাকবে এটা কিন্তু হয়ে থাকছে আপনার সাথে বর্তমান সময়ে নিম্নমুখী ত্রিভুজ কখনোই ভালো নয় এটা হার্ট লাইনের ওপরে যখনই থাকবে তখন বিশেষ কিছু প্রবলেম শারীরিক প্রবলেম ক্রিয়েট হতে থাকে যেমন আপনার আয়ু রেখার ক্ষেত্রে দেখতে গেলে আয়ু রেখাটা অনেক ক্ষেত্রে ভাঙা ভাঙা হয়ে অবস্থান করছে এই ক্ষেত্রটা এই ক্ষেত্রটা এই ক্ষেত্রটা বড়ো বড়ো চেঞ্জেস এইসব বয়সগুলোতে আসতে আসতে পারে প্রায় সাঁত্রিশের কাছাকাছি একটা চেঞ্জেস আর প্রায় বিয়াল্লিশের কাছাকাছি একটা বড় চেঞ্জেস এখানে কিন্তু এই চেঞ্জেসগুলো আপনাকে কিন্তু সহ্য করে থাকতে হবে এখানে কিন্তু বিশেষ কোনো সাইড নেই নিজস্ব ঘর কিন্তু আপনার অবশ্যই হয়ে থাকবে একটা সিঙ্গেল রেখা দ্বারা বুঝিয়ে দিচ্ছে যার কারণে কম বেশি উন্নতি কিন্তু আপনি এই রেখাটা তারা পাচ্ছেন এবং কম বেশি স্যাটিসফাই কিন্তু হচ্ছেন বর্তমান সময়ে সব থেকে বেশি প্রবলেম করছে আপনার আয়ু রেখা আয়ু রেখা যাদের এত বেশি খারাপ থেকে থাকে দেখুন প্রথমত এটা এরা কিন্তু জীবনে সেটেলমেন্ট খুব পায় না সেটেলমেন্ট পেলেও খুব কম পায় একটা নির্দিষ্ট বয়সের পরে পর্যন্ত আপনি কাজ করছেন তারপরে আবার দেখুন ভাঙা আবার দেখুন ভাঙা এই সমস্ত ভাঙা বয়সগুলোতে তো প্রচুর প্রবলেম হবেই আর প্রধানত এরকম ভাঙা ভাঙা যে হয়ে যাদের অবস্থান করে তাদের ওভারঅল লাইফ সিচুয়েশনটা খুব একটা ভালো থাকে না যার কারণে প্রবলেমটা অনেক বেশি ক্রিয়েট হয়ে থাকে জীবনে দৌড়ভাগ লেগে থাকে কোনো না কোনো প্রবলেম সবসময় ফেস করতে হতে পারে তবে হ্যাঁ এমসাইন যেহেতু আপনার হাতে আছে এম সাইন যাদের হাতে থেকে থাকে তারা দেড় প্রতিজ্ঞ হয়ে থাকে যে কোনো কাজ একবার ধরলে সেটা করতে থাকে আরেকটা জিনিস যাদের হাতে এমসাইন থাকবে মনে রাখবেন তারা নিজের দ্বারা উন্নতি করতে সক্ষম হয় কারোর হেল্প না নিয়ে কি করে জীবনে আগে বাড়া যায় কি করে এই কাজটার পূর্ণতা প্রাপ্তি করা যায় সেদিক দিয়ে কিন্তু এরা অনেকটা আগ্রহী হয়ে থাকে কারোর হেল্প নেব না নিজে কি করে আগে বাড়বো নিজে কি করে নিজেকে উত্থিত করব এই ধরনের চিন্তাভাবনা এদের সব সময়ের জন্য হয়ে থাকে যার কারণে এরা কিন্তু জীবনে সাকসেস পথ প্রতিষ্ঠা অনেক বেশি পেয়ে থাকে জীবনে একটা সময় গিয়ে এবার আসি দেখুন বৃহস্পতির ক্ষেত্রের দিকে বৃহস্পতির ক্ষেত্রটাও খুবই সুন্দর এবং এখানে কিছু একটা রেখা একটা রেখায় উত্তীত হয়েছে এটা সম্ভবত আয়ু রেখার উপর থেকে আয়ু রেখার উপর থেকে যখনই এই রেখাটা উত্থিত হয়েছে এটা কিন্তু বর্তমান সময় আপনার নাম খারাপ হতে দেবে না আপনার নামটাকে বজায় রাখবে আর একটা জিনিস এদের কিন্তু মাঝে মাঝে ইগোস্টিক প্রবলেম থেকে থাকবে ইগো প্রবলেমটা একটু বেশি থেকে থাকবে মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে আপনার ক্ষেত্রে বৃহস্পতি মাউন্টের ক্ষেত্রটা দেখা যায় বৃহস্পতি মাউন্টটা ওয়াল ইন ওয়াল আছে বৃহস্পতি মাউন্ট ভালো থাকলে তারা স্বভাবতই জ্ঞানী হয়ে থাকে অথবা জ্ঞানের দ্বারা উন্নতি অথবা এরা যদি কম পড়াশুনো করেও থাকে যেমন মনে করেন বৃহস্পতি যাদের ভালো আছে তাদের হয়তো পড়াশুনো যদি কম হয়েও থাকে অর্থাৎ কিছু শিখুক আর না শিখুক যে কোনো জ্ঞানকে এরা কিন্তু খুব ভালোভাবে কাজে লাগাতে পারে এটি খুব একটা বৃহস্পতির সাইন জীবনে সুখ সুবিধার কমিয়ে না সুখ সুবিধা যথেষ্ট পায় ফ্যামিলি লাইফ ম্যারেড লাইফ যথেষ্ট ভালো হয় পিওর পিওর নলেজেবল পার্সোনালিটি হয়ে থাকে অনেক বেশি নল বা জ্ঞান অ্যাকুয়ার করতে থাকে এনারা যে কোনো জ্ঞানকে নিজের করে নিতে পারে এরা কাউকে কারোর ন্যায্য অধিকার থেকে কখনও বঞ্চিত করে না নিজস্ব বুদ্ধি নিয়ে চলে এরা কারোর বুদ্ধি ধার করে চলে না যাদের বৃহস্পতি ওভারঅল থাকে খুব ভালো থেকে থাকে এবার আসি আপনার ক্ষেত্রে বুধের ক্ষেত্রটা বুধের ক্ষেত্র খুবই মেধাবী কলাবিদ জ্যোতিষ জ্যোতিষশাস্ত্রবিদ গণিতশাস্ত্রবিদ লেখক ব্যাপারী ইত্যাদি হয়ে থাকে এনারা যে কোনো ফিল্ডে খুবই ভালো হয়ে থাকে এদের কথা খুব বৃষ্টি হয়ে থাকে যাদের বুধ ক্ষেত্র ভালো থাকে এখানে যে কোনো জিনিস খুব বুঝিয়েও বলতে পারে মানুষকে খারাপ পরিস্থিতিতেও এনারা টিকে থাকতে সক্ষম হয় সংঘর্ষ করে মিতব্যায়ী হয়ে থাকে বাক সংযমী হয়ে থাকে যেখানে যে কথা বলার দরকার সেটাই বলবেন হাতের কাজে দক্ষ হয়ে থাকে কিন্তু একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে যে কোনো জিনিস জানার ইচ্ছা খুব প্রবল হয়ে থাকে পরিবর্তনে বিশ্বাসী হয়ে থাকে একটা জিনিস মনে করুন বুধ যাদের ভালো থেকে থাকে এরা কিন্তু যে মানুষ যেরকম তার সাথে তেমনভাবে ব্যবহার করেন যদি বাচ্চা থাকে বাচ্চাদের মতো ব্যবহার করবেন যদি বয়স্ক লোক থাকে বয়স্ক লোকের মতো ব্যবহার করবেন তবেই কিন্তু বুধ প্রতিফলিত হয় বুথ যেহেতু ভালো আছে জীবনে কিন্তু উন্নতি এনাদের ক্ষেত্রে হয়ে থাকবে একটা জিনিস আমি এখানে দেখাচ্ছি যে কোনো এখানে একটা শঙ্কচিহ্ন বর্তমান আছে চক্রচিহ্ন বর্তমান আছে এই চক্র চিহ্নটা হয়তো আপনি বর্তমানে প্রতিষ্ঠা পাচ্ছেন না কিন্তু জীবনে একটা সময় কিন্তু প্রচুর প্রতিষ্ঠা পাবেন চক্র চিহ্ন হাতে থাকলে জীবনে কিন্তু তারা প্রতিষ্ঠা পায় জীবনে একবার হলেও রবি রেখার ক্ষেত্রটা আসা যাক আপনার রবির স্থানটা কিন্তু ভালো আছে হয়তো রবির রেখাটা নিচের দিকে গেছে কিন্তু রবির স্থানটা ভালো আছে রবির স্থানটা যখনই ভালো থেকে থাকবে এরা এক প্রকার পৃত্তিকারক গ্রহ অত পিতার শরীর মোটামুটি ভালোই থাকবে সৃজনশীল শক্তিরও সৃজনশীল প্রতিভা প্রভুত্ব মর্যাদা তেজ উচ্চ বিলাস আত্মসম্মান প্রভৃতির কারকগ্রহ অত প্রভৃতি খুব ভালো হয়ে থাকবে ইত্যাদি জিনিস পড়াশুনোর একটা আগ্রহ অধিকার থাকবে লিডারের ভূমিকায় কাজ করতে বেশি ভালোবাসেন এনারা তারপরে মনে করেন শক্তি প্রবল হয়ে থাকে বাস্তববাদী হয়ে থাকে যে সমস্ত বিষয় মানুষের বুদ্ধিকে উন্নত করে প্রশস্ত করে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবেন এদের ওভারঅল বলতে গেলে ফোমাসিটি পপুলারিটি সব সময়ের জন্য বজায় থাকবে আর সব দিক দিয়ে বলতে গেলে ওভারঅল মেনটেন্যান্স যে ব্যাপারটা সেটা কিন্তু বুধ আর সূর্য দেখাশোনা করে অসবে এই দুটো জিনিসগুলো কিন্তু খুব ভালো হয়ে থাকবে আপনার ক্ষেত্রে এবার আসি শনির ক্ষেত্রটা দেখুন শনির ক্ষেত্রটা সুন্দর আছে তবু একটা স্পষ্ট লাইন এখান থেকে উঠে চলে এসছে এটা তো আপনারা তো এখনও ক্লিয়ার হয়নি যদি ক্লিয়ার হয়ে থাকে তবে বলি এইটা আপনাকে বর্তমান সময় অনেক বেশি মেন্টালি টর্চার করাচ্ছে আপনাকে কোনো কাজে ঠিক মতো এগোতে দিচ্ছে না সব কাজে একটা প্রবল বাধার সৃষ্টি করছে এবং সে বাধার দ্বারা আপনি এগোতেই পাচ্ছেন না কাজের ক্ষেত্রে একটা বড় প্রবলেম ক্রিয়েট হচ্ছে বারবার কাজ চেঞ্জ হতে থাকছে এদিকে ওদিকে বারবার বিনা কারণে ঘুরতে হচ্ছে বিনা কারণে কোনো কারণ ছাড়াই ঘুরতে হচ্ছে আর যে কাজেই যাচ্ছেন সেখানে কিন্তু আপনি স্যাটিসফাই হতে পারছেন না এই রেখাটার দ্বারা এই রেখাটা কিন্তু শারীরিক অসুস্থতাও বর্তমানে মানসিক টেনশনটাও বর্তমান করে রাখে ইত্যাদি প্রবলেমগুলো কিন্তু অনেক বেশি ক্রিয়েট হয়ে থাকছে বর্তমানে আপনার সময়ে একটা নির্দিষ্ট বয়সের পর থেকে আপনার বিজনেস টাকাটা উত্তৃত হতে দেখতে পাচ্ছি প্রায় বলতে গেলে এটা আপনার আটত্রিশের কাছাকাছি থেকে সাঁত্রিশ সাঁত্রিশ আটত্রিশ এক দু বছরের দিক ওদিক হতে পারে এই বয়সটা কাছাকাছি থেকে একটা বিজনেস লাইন উত্তৃত হচ্ছে তবে এই সময়ে আপনার শারীরিক পরিবর্তন হবে প্লাস এই সময় কিন্তু আপনার বিজনেসের দিক দিয়ে উন্নতি হবে এবং এই যে একটা সিম্পল রেখা এটাও কিন্তু আপনাকে যথেষ্ট উন্নতি করাবে একটা সময় গিয়ে একটু দেরি হতে পারে তবে রেখাগুলো ফ্যাট হয়ে অবস্থান করলে কখনো ভালো রেজাল্ট দেয় না এটা হচ্ছে সবথেকে বড় কারণ এক্ষেত্রটা দেখুন ফ্যাট হয়ে অবস্থান করছে আর এই ক্ষেত্রটা দেখুন কোনো চিহ্ন ঠিক মতো নেই কারণ রবির ক্ষেত্রে শনির ক্ষেত্রে হরিজেন্টাল লাইন চলে আসছে অথবা এই চিহ্নটাও কিন্তু স্পষ্ট হয়ে উঠছে না তারপরেও আসা যাক মঙ্গলের ক্ষেত্রে মঙ্গলের ক্ষেত্র বাইরের মঙ্গলের ক্ষেত্রটা জায়গা কিন্তু অনেকটা কম নিয়ে নিয়েছে বাইরের মঙ্গলের ক্ষেত্রে জায়গা কম নিলে কি হয় খুব বেশি প্রবলেম অনেক বেশি প্রবলেম ক্রিয়েট হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে যেমন মনে করুন মানুষের ক্ষেত্রে কথা বলার যে যে জায়গাটা আপনি হয়তো মিষ্টিভাষী হতে পারেন কথাও ভালো বলতে পারছেন তারপরেও কি হচ্ছে কথার দ্বারা প্রবলেম হয়ে যাচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড কথা হয়ে যাচ্ছে মাঝে মাঝে তারপরে মনে করুন মানসিক স্থিতি ঠিক থাকছে না শারীরিক বল থাকা সত্ত্বেও মানুষের মানসিক স্থিতি ঠিকমতো বজায় রাখতে পারছেন না মাঝে মাঝে শত্রু বৃদ্ধি অথবা শত্রুর দ্বারা ক্ষতি হওয়ার একটা প্রবণতা বেড়ে যাচ্ছে শরীরে শিথিলতা আসছে কথা আপনি মনে করেন যার সাথে কথা বলতে চান আপনার কথা কেউ শুনতে চাইছে না এইসব বিষয়গুলো কিন্তু হয়ে যাচ্ছে বাইরের মঙ্গলের কারণে ভেতরে মঙ্গলের ক্ষেত্রে আসা যাক কোয়াল ইন অল খুবই সুন্দর আছে একটু নিঃস্ব আছে কিন্তু তবুও খুবই সুন্দর আছে শরীর স্বাস্থ্যের দিক দিয়ে কখনো প্রবলেম হওয়ার কথা নেই আপনার ক্ষেত্রে উৎসাহ শারীরিক বল ঊর্জা এগুলো নির্মমঙ্গল দেখাশোনা করে নির্মঙ্গল যাদের ভালো থেকে থাকে এগুলো ভালো থেকে থাকে অনেক বেশি শারীরিক ক্ষমতা বেশি হয়ে থাকে যে কোনো কাজ নিজের বল প্রয়োগ করে সহজেই করতে পারে অন্য সহযোগিতা দ্বারাও উন্নতি করে কিছু কিছু ক্ষেত্রে শারীরিক এনার্জি সবসময় বজায় থাকে অ্যাক্সিডেন্ট অথবা অন্য কোনো খারাপ প্রভাব এদের তেমনকে তেমনভাবে প্রভাবিত করে না অনেক বেশি মেহনতি হয়ে থাকে কাজ জলদি ক্লান্তিবোধ করে না এরা কারণ এদের টেস্ট অনেক বেশি হাই হয়ে থাকে যে জন্য খুব ভালো হয়ে থাকে এবং এই স্থানটা যেহেতু ভালো আছে অতএব শারীরিক যে অক্ষমতা আপনার তাড়াতাড়ি আসবে না এটুকুনি বলতে পারি তবে এই ক্ষেত্রে যে রেখাটা এটা আমি বললাম যদিও একটা ঘরের সাইন ক্ষেত্রে একটা ঘরের সাইন দেখতে পাচ্ছি প্রায় আটত্রিশ উনচল্লিশের কাছাকাছি গিয়ে একটা ঘরের সাইন এখানে প্রবলভাবে দেখা দিচ্ছে একটা জিনিস হাত কিন্তু খুবই কর্মঠ হাত এবং খুবই শক্ত সেটা দেখে বোঝা যাচ্ছে হাতের কালারটা একটু কালার আছে যদি কালারটা সামান্য লালচে আকৃতির হয়ে থাকতো তাহলে খুবই বিশ্বাসী হয়ে থাকতেন এনারা তো যেহেতু আবসা হয়ে অবস্থান করছে মাঝে মাঝে কী হয় একটু কঠোর এবং কঠিন প্রকৃতির হয়ে যান মাঝে মাঝে এইটার প্রবলেমটা বেশি হয়ে যাচ্ছে যদিও আপনার ভিতরে অতটা রাগ জেদ নেই তারপরেও মাঝে মাঝে প্রতিফলিত রাগ জেদ অনেক বেশি খারাপ করে দিচ্ছে এটা এই বয়সটাতে গিয়ে দেখুন আপনার যে রেখাটা সেটা কিন্তু ডিস্ট্রয়েড হয়ে যাচ্ছে এটা প্রায় বলতে গেলে অ্যাভারেজ আপনার প্রায় পঞ্চাশের কাছাকাছি গিয়ে অথবা হার্টের কোনো একটা প্রবলেম কিন্তু এই সময় শেষে এই সময় ক্রিয়েট হতে পারে আরেকটা জিনিস দেখুন এখানে যে চন্দ্রের স্থানটা খুবই সুন্দর চন্দ্রের স্থানে কোনো কিন্তু পরন্তু নেই খুবই ভালো জায়গা নিয়ে অবস্থান করছে মায়ের গ্রহ অতএব চন্দ্রে যাদের ভালো দেখে থাকে তাদের মায়ের শরীর মোটামুটি ভালো আছে কল্পনা প্রণ কল্পনাকে কাজে লাগিয়ে কোনো কাজ করা সঠিক চিন্তা ভাবনা নিয়ে কাজ করা নিজের স্বপ্নকে প্রশংসা কে সবাইকার প্রশংসা করা ইত্যাদি বিষয়গুলো হয়ে থাকে কিন্তু এরা নিজের যে কোনো কাজে একটু ডিপলি চিন্তা ভাবনা করে করে থাকে একটু ক্রিয়েটিভ মাইন্ডেড হয়ে থাকে মানসিকতা খুবই ভালো থেকে থাকে সামাজিকতা মানসিকতা দয়া মায়া মমতা প্রভৃতির আদিক্য এদের ভিতরে দেখা যায় এরা কী হয় ক্ষেত্রে বিশেষে একটু রোমান্টিকও হয়ে থাকে কিন্তু যাদের চন্দ্র ভালো থেকে থাকে একটু কমেডিয়ান টাইপের হয়ে থাকে মাঝে মাঝে দেখবেন নিজের মতের সাথে অন্য মতের প্রাধান্য দিয়ে থাকেন অ্যাডজাস্টমেন্ট ক্ষমতা প্রবল হয়ে থাকে অন্যের কথায়ও বেশি প্রভাবিত হয়েছে গা ভাসিয়ে দেওয়ার মতো প্রবণতাও থেকে থাকে যাদের এবার আছে শুক্রের ক্ষেত্রে শুক্রের ক্ষেত্রটা খুবই সুন্দর আছে আপনার ওভারঅল মাউন্ট বলতে গেলে খুবই সুন্দর আছে তিনটে গ্রহ একটু খারাপ আছে তিনটে নয় দুটো পরপর দেখাচ্ছে সেই জিনিসগুলো যার কারণে কেন এত প্রবলেম সিচুয়েশন ক্রিয়েটে ক্রিয়েট হয়ে যাচ্ছে আপনার ভিতরে সেটা আপনি আমি দেখাতে চাইছি দেখুন প্রথমত আপনার করতে গেলে এই ক্ষেত্রে শুক্রের মাউন্টটা খুব ভালো আছে ব্যক্তিগতভাবে শুক্র প্রেম ভালোবাসা বিবাহিত জীবন সৌন্দর্য শান্তি বাহ্যিক রূপ সৌন্দর্য শৌখিনতা দ্রব্য শিল্পকর্ম তবে এই সব জিনিস দিকে আপনি সবসময় এগিয়ে থাকবেন এগুলো খুবই ভালো পারিবারিক আর্থিক স্থিতি সবসময় শুক্র দেখাশোনা করে অর্থাৎ পারিবারিক আর্থিক স্থিতিটা মোটামুটি বজায় থাকবে অ্যাট্রাক্টেড একটা একটা আকর্ষণ করার ক্ষমতা তাদের ভিতরে প্রবল হয়ে থাকে যাদের শুক্র ভালো থেকে থাকে যে কোনো নেগেটিভ কম্পিটিশনে অংশ নিয়েও এটা জয়লাভ করতে চান কারণ এটা এদের মনোভাব থেকে থাকে এটাও খুব ভালো সাইন বিবাহিত জীবন খুব ভালো হয়ে থাকে এবার একটা যে সাইনটার কথা আমি মূলত বলছিলাম সেটা হচ্ছে আপনার কেতু মাউন্ট কেতু মাউন্টের খুবই খারাপ অবস্থা আছে কেতু মাউন্ট এতটা খারাপ হওয়া কখনোই উচিত না আর কেতু মাউন্ট যাদের খারাপ হয়ে থাকে না খুবই মানে স্নেহপ্রীতি এরাকে দুর্বলতা মনে করে স্নেহপ্রীতিটাকে না অত গুরুত্ব দেন না আচানক ধন ধনহানি হয়ে গেল কিছু টাকা হঠাৎ করে খরচা হয়ে গেল আপনি বুঝতেই চাইছেন না খরচা করতে চাইছেন না দেখা যাচ্ছে টাকা নেই টাকা শেষ কিছু একটা রোগ এসে উদয় হলো যে রোগের কোনো উদাহরণ মানে খুঁজে পাওয়া যাচ্ছে না ডাক্তার দেখিয়েও কাজ হচ্ছে না এটা কিন্তু রবি এই কেতু দিয়ে থাকে এবং মনে করুন উন্নতি করছেন কিন্তু স্থায়ী হচ্ছে না টাকা পয়সা ইনকাম করছেন স্থায়ী হচ্ছে না দীর্ঘস্থায়ী কোনো রোগের একটা প্রাদুর্ভাব দেখা দিচ্ছে তারপরে মনে করেন জীবনের সাথে কি কী ঘটে চলছে এরকম একটা মানে ধোঁয়াশা টাইপের হয়ে যায় কী ঘটছে আপনার সাথে আপনি নিজেই বুঝতে পারছেন না এই প্রবলেমগুলো কেতু আপনার দুটো গ্রহের অতীব জরুরি রেমিডি নেওয়া দরকার একটা হচ্ছে শনি একটা হচ্ছে কেতু শনিটা কম জায়গা নিয়ে অবস্থান করছে তারপরেও একটা খারাপ সাইন বর্তমান আছে যদিও আপসায় কিন্তু তবুও ক্লিয়ার বোঝা যাচ্ছে এই ক্ষেত্রটা দেখুন আঙুলের নটস কিন্তু মোটামুটি ডিভেলপ আছে ডেভেলপ আছে স্পষ্টবাদী হয়ে থাকেন সবসময় স্পষ্টভাবে কথা বলতে ভালোবাসেন না না একটা জিনিস আমি কথা বলে থাকি একটা জিনিস আমি বলি এখানে যে আকৃতির সাইনটা হয়ে থাকে এরা বৃদ্ধ বয়সে পিতামাতাকে দেখতে চেয়েও কিন্তু পারেন না আর আকৃতির সাইনটা একদিক দিয়ে খুব ভালো কিন্তু এটা শনির একটা কুদৃষ্টি কিন্তু থেকে থাকে যাদের আকৃতির সাইনটা থেকে থাকে কারণ নির্দিষ্ট কাজে পারফেকশন কখনো দেখাতে পারে না আঙুলের ক্ষেত্রটা যখনই মধ্য মধ্যবর্তী আঙুল যখনই অন্য কোনো আঙুলের উপরে নির্ভরশীল হয়ে পড়বে একটা জিনিস মনে রাখবেন যে ভয় বাস মনের ভিতরে অনেক বেশি কাজ করতে থাকে এনাদের এই আঙুলটা অনেক বেশি বড় আছে হিম্মতি স্বভাবের হিম্মতের দ্বারাও উন্নতি করে থাকে রিক্সেবল কোয়ালিটি অনেক বেশি রিক্স এনারা জীবনে নিয়ে থাকে যে কোনো সময় মনে করুন যে ফ্যামিলিকে এনারা অনেক বেশি দেখতেও ভালোবাসেন কিন্তু একটা জিনিস টেস্টা অনেক বেশি হাই হয়ে থাকে পোস্ট্রেন হাই হয়ে থাকে এনাদের রিক্স নিতে এনারা কখনো পিছিয়ে হটে না পঞ্চাশ হাজার হোক অথবা পঞ্চাশ লাখ এনারা পকেটের থেকে বের করে দেন যে কোনো রিক্স যে কোনো সময় নিতে অভ্যস্ত হয়ে পড়েন শারীরিক দিক দিয়ে এরা দুর্বল হন না কারণ মেন্টালিটি সবসময় স্টাবলিশড রাখতে সচেষ্ট হন এনারা কারণ এনারা সব সময় চান যে কী করে নিজেকে আরও বেশি স্থায়ী করা যায় এবং শরীর কী করে আরও বেশি তন্দুরস্ত করা যায় ইত্যাদি বিষয়ে সবসময়ের জন্য ধ্যান থেকে থাকে এদের একটা জিনিস যাদের এই আঙুলটা অনেক বেশি উচ্চস্থ হয়ে থাকে তাদের একটা দিক দিয়ে বলতে গেলে যে মেন্টালিও স্টাবিলিটি হয়ে থাকে কারণ মোটিভেটেড সবসময় ফিল করতে থাকে আর শারীরিক দিক দিয়ে সব সবসময় এনার্জেটিক থেকে থাকে এটা একটা ভালো সাইন বলা যায় হাতের ক্ষেত্রে একটা জিনিস এখানে দেখুন প্রথমত এই আঙুলটা কিন্তু তৃতীয় আঙুলের এই পর্ব পর্যন্ত চলে গেছে মিডিয়াম পজিশনে চলালো কেউ যেন খারাপ না বলে সেরকম কাজ করালো সবসময়ের জন্য চাইবেন যে সবাই সমাজে সবাই যেন সবাইকে ভালোবেসে চলেন এরা প্রোটেস্ট করতে ভালোবাসে প্রতিবাদ করতে ভালোবাসে না অত বেশি কারণ মিডিয়াম পজিশন তো এরা না উচ্চ লেবেল না নিম্ন লেবেল সেই জন্য ফ্যামিলি হয়ে থাকে ফ্যামিলিটিকে দেখাশোনা করা ফ্যামিলি থেকে সব কিছু জানকারি নেওয়া তাদেরকে সাথে নিয়ে চলা তাদেরকে সাপোর্ট করা ইত্যাদি জিনিস সবসময়ের জন্য ভালোবেসে থাকেন যার কারণে এরা না জীবন উন্নতি করে থাকে দেখুন খরচাটার আধিক্য দেখা দেওয়ার কারণে এই ক্ষেত্রেও এই ক্ষেত্রেও গ্যাপিং এ মানে পুরো ক্ষেত্রটা কিন্তু খুব একটা ভালো না যার কারণে খরচার আধিক্য আপনার ক্ষেত্রে বর্তমানে অতিরিক্ত পরিমাণে দেখা দিচ্ছে এই জিনিসটা ত্যাগ করা অতিব জরুরি বলে মনে করছে যদিও এই লাইন এস্টেট আছে আপনি কারোর উপরে খরচা করার লোক না সবসময় চাইবেন যে নিজের উপরে খরচা করার লোক এখানে একটা রেখা দ্বারা এই অঞ্চলটা ভগ্ন দেখা যাচ্ছে এটা প্রায় বলতে গেলে আপনার আঠাশ উনত্রিশের কাছাকাছি কোনো একটা প্রবলেম আপনাকে ক্রিয়েট হয়েছিল শারীরিক ক্ষেত্রে কোনো একটা প্রবলেম হয়েছিলো আঙুলের ক্ষেত্রটা সুস্পষ্ট কিন্তু একটা সিম্পল এবং কোনো রকমের রেখা দ্বারা কাটাকাটি নেই এবং সমান বিনা কারণে কথা বলার একটা প্রবণতা কিন্তু আপনার ভিতরে থেকে থাকবে যদি কারণ যদি তোর ডাকশুনে কেউ না আসে তবে একলা চলো রে এরকম একটা প্রবণতা থেকে থাকবে এবং যদি কেউ কথা না বলে তাহলে পরাণ খুলে মনের কথা একলা বলো রে এরকম একটা প্রবণতা থেকে থাকবে আপনার ভিতরে আঙুলের উপরের অংশ সুচল হয়ে আছে রাজনৈতিক দিক দিয়ে অনেকটা তৎপর হয়ে থাকবেন এবং কোনো না একটা রাজনৈতিক পার্টির সাপোর্ট আপনি অবশ্যই করে থাকবেন আসা যাক বাবা হাতের ক্ষেত্রে বা আমাদের অবস্থিতি মোটামুটি ভালোই আছে কারণ লাইনটা খুবই সুন্দর পজিশন নিয়ে অবস্থান করছে এখানে গিয়ে একটু হরিজেন্টাল হয়ে যাচ্ছে যার কারণে কারণ শনিটার জায়গা কম নিয়ে নিয়েছে এটাই সব থেকে বেশি প্রবলেম তাছাড়া বিশেষ কোনো প্রবলেম নেই কম বেশি একটা পয়সার ইনকাম হবে অনেক বেশি আয় উন্নতি কিন্তু আপনারা তো অত ভালো দেখছি না কারণ রেখাগুলো ফ্যাট ফ্যাট মোটামুটি হয়ে অবস্থান করছে যার কারণে এটাই তাছাড়া বিশেষ কোনো রেখা বা চিহ্ন ক্ষেত্রে আমি দেখছি না যেটা আপনার ক্ষেত্রে অনেক ডেভেলপমেন্ট করা হবে একটা এমসাইন আছে যেহেতু এটা আপনাকে স্বাবলম্বী করে ধীরে ধীরে তুলতে পারে যাই হোক আপনি ওভারঅল হাতের প্রেডিকশানটা দেখলেন যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন নমস্কার সাথে থাকবেন